ওকে, হাই গাইস। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমি এখন ভিডিও কেন আপলোড করছি না। ভিডিও আপলোড করছি না তার কারণে যে আমার শরীর খারাপ কিচ্ছু হয়নি আমার, আমি একদম মানে ফিট অ্যান্ড ফাইন। ব্যাপারটা হচ্ছে আমাদের 12ই ডিসেম্বর থেকে প্রোগ্রাম, আর সরি 12ই ডিসেম্বর থেকে এক্সাম, তাই জন্য ভীষণ টাফ শিডিউল। যেহেতু আমরা থার্ড সেমিস্টার, প্রচণ্ড টাইম কম পেয়েছি এবং সিলেবাসটা ভীষণ, সময়টা খুব কম, আর তাই জন্য পড়ার চাপটা বিশাল বেশি। কলেজের সাজেশনও দিয়ে দেওয়া হয়েছে কিছুটা, আর এবার সাজেশনগুলো দিলে তো হবে না, সেগুলোকে তো গিলে নিতে হবে। তো গিলে নেওয়ার জন্য তো একটা মানে ভালো টাইম ফ্রেম চাই, একটা ভালো স্টাডি লিভ চাই। তো সেসব কিছু দেওয়া হয়নি অফিসিয়ালি, কিন্তু এবার স্টাডি লিভ নিতে হবে যেহেতু অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে গেছে। তো এই ব্যাপার। যারা আমাকে জিজ্ঞাসা করছিলে যে কেন ভিডিও দিচ্ছ না বা কি হলো ব্যাপারটা, কি শরীর খারাপ না কি এক্সাম আছে, তাদেরকে আমি বলে দিচ্ছি এক্সাম আছে আমার। আমার এক্সাম শেষ হচ্ছে 23 ডিসেম্বর, শুরু হচ্ছে 12ই ডিসেম্বর আর শেষ হচ্ছে 23 ডিসেম্বর। তো ততদিন আমি ভিডিও কোনো আপলোড করতে পারছি না, কারণ আমি কনসেন্ট্রেট করছি আমার স্টাডিতে, কারণ ওটা আমার জন্য প্রথম ইম্পর্টেন্ট। ইউটিউবটা তারপরে আসছে, সুতরাং এখন আমি ওটাকে বন্ধ রেখেছি। আমি আবার স্টার্ট করবো 23 তারিখ থেকে বা 23 তারিখের পর থেকে, অ্যান্ড আবার এরকম যেরকম বাড়িতে চলে যাওয়ার পর আর কোনো ভিডিও ইচ্ছা করে না করতে, কেন কি মানে বই খাতাগুলো দেখলে প্রচণ্ড কান্না পেতে থাকে। তো এটাই বলার ছিল আজকে তোমাদের। তোমরাও ভালো থেকো, যাদের যাদের পরীক্ষা তারা তারা ভালো ভালো করে পরীক্ষা দিয়ে নিও। পরীক্ষার পর আবার অনেক মজা হবে, অনেক দেখা হবে। তো ঠিক আছে, টিল দেন টেক কেয়ার, বাই।